হেই গাইস, আসসালামু আলাইকুম। আরএস দীপু ব্লগস এর পক্ষ থেকে আমি দীপু আবারও চলে এসেছি ঐতিহাসিক গাবতলীর কোরবানির গরুহাটে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় এবং মাঝের সাইজের কিছু গরুর ওজন এবং দাম সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার পূর্বেই বলবো, আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা, এটা কি বিক্রি হয়ে গেছে? কত বিক্রি করলেন? কত বিক্রি করলেন? 1,02,000। আচ্ছা, এটার ওজন কত? 6 মণ ওজন হবে না? আচ্ছা, এটা তো সার, দেশি সার না? দেশি সার, দেশি। আচ্ছা ভাই, এটা এটা কত দিয়ে কিনছেন? 90,000 দিয়ে কিনছেন। কয় মণ হবে এটা? গাবতলীর হাট থেকে সরাসরি চলে এলাম একজন গরুর ব্যাপারীর সাথে কথা বলতে। এইখানে আপনাদেরকে জানাবো বড় সাইজের কিছু গরুর মূল্য সম্পর্কে। ভাই, আপনার নাম কি? আলাল হোসেন। কোথেকে আসছেন ভাই? পাবনা থেকে আসছেন। আচ্ছা, আজকে আপনি আমাদেরকে যে গরুগুলো দেখাবেন ওগুলোর দাম কত থেকে শুরু? 80 থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত আপনি আমাদের গরু দেখাবেন। আচ্ছা, এক আপনার সামনে যে গরুটা আছে, মাশাআল্লাহ, এই গরুটা তো খুব বড়। এটা কোন জাতের গরু? অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, কয় দাঁত? 4 দাঁত। ওজন কত হবে? 8 মণ। 8 মণ ওজনের গরুটার দাম কত চাচ্ছেন? 180 হলে, 1,80,000 হলে এটা হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস। এমনি বিক্রি করবেন কত হলে? বিক্রি করব 1.5 লাখ হলে বিক্রি। যে যে টাকাটা হলে আপনি বিক্রি করবেনই না, সেটা 1.5 লাখ হলে আপনি বিক্রি করবেন, ছেড়ে দিবেন? আচ্ছা, এই গরুটার ওজন হচ্ছে 8 মণ ওজনের এই গরুটা হচ্ছে 1.5 লাখ টাকা লাস্ট প্রাইস। 1.5 লাখ টাকা হলে এটা বিক্রি করা যাবে। আচ্ছা, তারপর যে গরুটা আমরা দেখব সেটাও একই সাইজের গরু, মাশাল্লাহ, দুইটাই একই সাইজের না? এটা কোন জাতের? এটাও ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস গরু। এটার ওজন কত হবে? 7.5 মণ। 7.5 মণ ওজন এই গরুটার। এটা দাঁত কয়টা ভাই? 4 দাঁত। ওজন কত হবে? 7.5 মণ। 7.5 মণ ওজনের এই গরুটার দাম কত যাচ্ছেন? 1,70,000। 1,70,000 টাকা আপনি চাচ্ছেন। বিক্রি করবেন কত হলে? 1,40,000। 1,40,000। আচ্ছা, তারপর এই যে গরুটা দেখতেছি এটা কোন জাতের গরু? এটা দেশি, এটা পাবনার দেশি গরু। হ্যাঁ, অরিজিনাল পাবনার দেশি গরু। এটার ওজন কত হবে ভাই? 7 মণ। 7 মণ ওজনের এই গরুটার দাঁত কয়টা? 4টা। 4 দাঁতের গরু। আপনার দাম কত চাচ্ছেন এটা? 1,70,000। 1,70,000 হই দাম চাচ্ছেন, আর বিক্রি করবেন কত হলে? 1,40,000। মা, ব্যাপারী সাহেবের কাছে যে গরুগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার মোটামুটি 1,50,000 থেকে 1,40,000-এর মধ্যে আপনারা পাবেন। 80,000 থেকে 1,50,000 টাকার মধ্যে আপনারা গরু পাবেন ওনার কাছে। এই দামে আজকে আমরা গরুগুলো দেখাবো। আচ্ছা, তারপর যে গরুটা দেখতেছি, তারপর যে গরুটা দেখতেছি এটা কোন জাতের? এটা দেশি। এটা দেশি জাতের গরু। এটার ওজন কত হবে? 7 মণ। 7 মণ ওজনের গরুটার দাঁত কয়টা? 4টা। দাম কত চাচ্ছেন? 1,80,000। 1,80,000 টাকা হইলে আপনার এই গরুটা নিতে পারবেন। আচ্ছা, তারপর যে গরুটা দেখছি এই গরুটা কোন জাতি ভাই? এটাও দেশি সার, দেশি সার। এটা দাঁত কয়টা? দুইটা দাঁত। আচ্ছা, ওজন কত হবে? ওজন 5.5 মণ। 5.5 মণ ওজন। তার দাম কত চাচ্ছেন? 1,20,000 হইলে মানে এটা চাচ্ছেন, বিক্রির দাম কত? এটা 1,30,000। আচ্ছা, বিক্রি 10। 1,10,000 হইলে আপনি এটা ছেড়ে দিবেন। আচ্ছা, গাবতলীর হাট থেকে সরাসরি আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনার নাম কি?
মোহাম্মদ ঠান্টুন খান ঠান্টু খান আচ্ছা আপনার কাছে যে গরুগুলো আছে সেগুলো কত থেকে শুরু কত পর্যন্ত এটা আপনার 180 পর্যন্ত শুরু 180 হাজার 1 লাখ 80 থেকে শুরু কত পর্যন্ত এই ও কত নিচে আছে লোক আপনার 75000 পর্যন্ত ও মানে 75 থেকে শুরু 1 লাখ 80 হাজার পর্যন্ত আপনার কাছে গরু আছে আচ্ছা প্রথমে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা সিংড়ি গরু দেশি গরু সিংড়ি দেশি জাতের গরু সিংড়ি জাত আচ্ছা ঠিক আছে এটা দাঁত কয়টা এটা 4 দাঁত 4 দাঁতের গরুর ওজন কত এটা আছে 8 মণ 8 মণ ওজন আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনি 1,80,000 টাকা আপনি দাম চাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে যে এই দামটা না হলে আমি বিক্রি করব না হালকা কিছু কম ছাড় আছে হালকা আছে 5,000 ছাড় হ্যাঁ কত হলে আপনি বিক্রি করবেন 1,75,000 হলে আপনি এটা বিক্রি করবেন আচ্ছা তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা অরিজিনাল দেশি গরু অরিজিনাল দেশি জাতের গরু দেশি সার যেটা আচ্ছা এটা দাঁত কয়টা এটা দাঁত 4টা এটা দাঁত কয়টা এটা দাঁত 4টা চার দাঁতের এই গরুর ওজন কত হবে এটা আছে 6.5 মণ 6.5 মণ ওজন হবে গরুটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 155 1,55,000 আপনি দাম চাচ্ছেন এবং বিক্রি করবেন কত হলে 1,45,000 হলে দিয়ে দেবো 1,45,000 হলে এই 6 মণের ওজনের গরুটা আপনি বিক্রি করে দিবেন আচ্ছা তারপর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একই জাতের গরু না হ্যাঁ একই সেম 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 জাতের গরুই দেশি গরু আচ্ছা এটার ওজন কত হবে ওই একই 6.5 মণ ওজন আছে 6.5 মণ ওজন হবে কয় দাঁতের এটা দুই দাঁতের এটা দুই দাঁতের দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 155 155 গরুগুলো কোথাকার মামা এই গরুগুলো পাবনার পাবনার আচ্ছা পাবনা থেকে আসে গরুগুলো এটার দাম কত যাচ্ছেন 1,55,000 1,55,000 টাকা হলে গরুটা আপনি আপনি বিক্রি করবেন কত হলে এই কাস্টমারের পর্যন্ত দাম পাইনি হালকা পাতলা দাম পাচ্ছি এ পর্যন্ত বেচার টার্গেটের মতন পড়ে নাই আচ্ছা আচ্ছা মানে এখন লাস্ট কত হইলে আপনি বিক্রি করবেন লাস্ট হয় আপনি 145-140 হলে কি দেবো 1,45,000-40,000 হলে আপনি বিক্রি করে দিয়ে দেবো আচ্ছা তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এইটাও দেশি জাতের গরু এটা দাঁত কয়টা মা এটাও দুই দাঁত দুই দাঁতের গরু আচ্ছা ওজন কত হবে এটা আছে 7 মণ 7 মণ ওজনের এটার দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 1,65,000 1,65,000 আপনারা দাম চাচ্ছেন বিক্রি করবেন কত হলে 1,55,000-60,000 হলে দিয়ে দেবো 1,55,000-60,000 হলে দিয়ে দিবেন আচ্ছা তারপরে যে গরুটা দেখছি সেটা কোন জাতের গরু এইটাও অরিজিনাল দেশি জাতের গরু এটার দাঁত কয়টা এটা 4 দাঁত 4 দাঁত মাশাআল্লাহ গরুটা দেখতেও খুব সুন্দর দেশি জাতের গরু এটার ওজন কত হবে এটা আছে 6 মণ 6 মণ ওজন আচ্ছা দাঁত 4টা দাঁত না দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 150 1,50,000 টাকা আপনি দাম চাচ্ছেন বিক্রি করবেন কত হলে 45-40 মধ্যে দিয়ে দেবো 45-40,000 হলে আপনারা দিয়ে দেবেন 1,45,000-40,000 আচ্ছা তারপর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তারপর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা অরিজিনাল অস্ট্রেলিয়া গরু অরিজিনাল অস্ট্রেলিয়ান সার আচ্ছা দাঁত কয়টা আটটা আচ্ছা এটার ওজন কত হবে এটার ওজন হবে 4.5 মণ 4.5 মণ আচ্ছা এটার ওজন হবে 4.5 মণ এটার দাম কত এটা 1,15,000 দিয়ে দেবো 1,15,000 আচ্ছা 1,15,000 লাস্ট প্রাইস আচ্ছা এটা ফিক্সড 1,15,000 হলে এটা দিয়ে দিবে তাই গরুটা কত হইছে 50,000 দেশি গরু এটা 50,000 টাকা হইছে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কয়টা গরু আনছেন গরু আনছিলাম 5টা 5টা গরু আনছেন এখন কয়টা আছে এখন একটা আছে এখন একটা আছে কত এটার দাম দাম চাই 75 75 চাচ্ছেন হ্যাঁ এটা কোন জাতের গরু দেশাল দেশাল বিক্রি করবেন কত হলে দাঁত কয়টা এটার দাঁত দুইটা ওজন কত হবে 3 মণ 10 কেজি 3 মণ 10 কেজি দাম কত যাচ্ছেন 75 চাচ্ছেন 65 হলে ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আনছেন আনছিলাম 3টা আছে আর 2টা 3টা গরু আনছেন 2টা আছে জি কেমন বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা সেরকম ভালো না করোনা ভাইরাসের লাগা ভাইরাস তো
করোনা ভাইরাসের জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। সমস্যা হচ্ছে গরু বছরের দাম একটু কম। গরু বছরের দাম কম মানে কেমন কম? লসটস দিতে হচ্ছে? হ্যাঁ লস তো দেওয়া লাগছে। ও আচ্ছা, ব্যবসায় তো লস লাগবে। আচ্ছা আচ্ছা, তো এই দুইটা গরু কোন জাতের? এটা দেখো কুষ্টিয়ার দেশাল গরু অরিজিনাল। আচ্ছা অরিজিনাল দেশাল গরু। আচ্ছা কয় দাঁত এটার? এটার হলো দাঁত, দাঁত হলো দুই খান করে। এটার দাঁত দুই খান, দুই দাঁত না? আচ্ছা, তো এটা কি জোড়া জোড়া বিক্রি করতেছেন আপনি? যেতে জোড়া লাগে তাহলে জোড়া বেচুন, কাটা নিলে কাটা বেচুন। আচ্ছা, দুই দাঁত, ওজন কত হবে? ওজন আপনি ধরেন যে 3.5 মন করে। 3.5 মন করে এক একটার। আচ্ছা দাম কত যাচ্ছেন? দাম আপনি ধরেন যে চাষে হলো 75-80, কার কাছে 85। আচ্ছা মানে 1,00,000? 1,60,000 দাম যাচ্ছে। জোড়া হচ্ছে 1,60,000, আর আলাদা করে নিলে? আলাদা করে নিলে ধরেন যে 75 করে হলে, 75 হলে বিক্রি করে দিবেন। এমনি আপনি বিক্রির দাম কত যে এত হলেই আমি বিক্রি করব? এটা ধরেন যে আপনার 135-136 হলে ছেড়ে দিন। 135-136 হলে জোড়া ছেড়ে দিবেন। আর যদি কেউ চায় যে না একটা নেব, একটা কত হইলে হবে? 170 হলে বেচে দিন। 170 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ মামা, থ্যাংক ইউ। গাবতলি হাটে আমরা আরেকটা ব্যাপারের সাথে কথা বলবো এই গরুটার সম্পর্কে। এই গরুটার সাইজ ও ছোট সাইজের গরু। আচ্ছা মামা, এই গরুটার কয় দাঁতের? দুই দাঁত। দুই দাঁত, এটার ওজন কত হবে? 3 মন ওজনের এই গরুটার। আপনি দাম চাচ্ছেন কত? 65,000 টাকা আপনি দাম চাচ্ছেন। এটা বিক্রি করবেন কত হলে? 62,000 হলে আপনি এটা বিক্রি করবেন? দাম চাচ্ছেন 65,000? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মামা। এখানে আমরা আরেকজন ব্যাপারীকে পেয়ে গেছি। মামা কোত্থেকে আসছেন? ঝিনাইদহ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছিলেন? 6টা গরু। এখন কয়টা আছে? একটা আছে। এই গরুটা না? এই গরুটার কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত, এটার ওজন কত হবে? 100 কেজি। 100 কেজি? আচ্ছা 100 কেজি ওজনের এই গরুটার দাম কত চাচ্ছেন? 56,000 টাকা চাচ্ছেন গরুটার দাম। বিক্রি করবেন কত হলে? যে দামটা আপনি একদম বিক্রি করবেন, যে দামটা হলো 50 হলে আপনি এই গরুটা বিক্রি করে দিবেন? আচ্ছা অসংখ্য ধন্যবাদ মামা। কয়টা? 4 খান। 4টা দাঁত, এটার ওজন কত হবে? এটার ওজন আপনি ধরেন যে 150 কেজি। 150 কেজি ওজন হবে। এটার দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে 85-86 দাম চাচ্ছি। 85-86,000 টাকা, এটা আপনার আস্কিং প্রাইস। আপনি বিক্রি করবেন কত হলে? যেটা না হলেই আপনি মানে বিক্রি করবেন না? বিক্রি করবো আপনি ধরেন যে 75 হলে বেচুন, না হলে বেচুন না। 75 হইলে আপনি এটা বিক্রি করে দেবেন। আর মামার কয়টা গরু? 15টা গরু। তো এই গরুটা, এই গরুটা এখানে একটাই গরু দেখতে পাচ্ছি আমরা। তো এই গরুটা ওজন কত? 3 মন হবে। কোথাকার গরু এটা? আলমনগর। আচ্ছা আলমনগর থেকে এই গরুটা আসছে। এটা কোন জাতের গরু? দেশাল জাতের গরু। আচ্ছা দেশাল জাতের এই গরুটার কয় দাঁত? আচ্ছা এটার ওজন কত হবে? 3.5 মন ওজনে। এই গরুটার দাম কত? 73,000 টাকা। 73,000 টাকা আপনি এই গরুটার দাম চাচ্ছেন। মানে এটা কি ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করে এটা কমানো বাড়ানো যাবে? নিলে কমানো যাবে, মানে ফিক্সড প্রাইস হচ্ছে 70,000 হলে নিতে পারবেন, তাই না? আচ্ছা অসংখ্য ধন্যবাদ। গাবতলী হাট থেকে সরাসরি আরেকজন ব্যাপারীর সাথে কথা বলবো। আপনার নাম কি? আব্দুল মুন্না। আব্দুল মুন্না, আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 16টা গরু নিয়ে আসছেন। কয়টা বিক্রি হয়েছে? বিক্রি হয়নি একটাও। এখনো বিক্রি হয় নাই? আচ্ছা ইনশাল্লাহ, টেনশন করেন না, অবশ্যই হয়ে যাবে। আপনার কাছে কত থেকে শুরু কত পর্যন্ত গরু আছে? 130-80। 130,000 থেকে শুরু করে মানে 80,000 থেকে? 80,000 টাকা থেকে শুরু করে 130,000 পর্যন্ত আপনার কাছে গরু পাওয়া যাবে। আচ্ছা কি কি জাতের গরু আপনি নিয়ে এসেছেন? আমার আছে দেশাল গরু, আছে অস্ট্রেলিয়া, আছে করস আছে। দেশাল, অস্ট্রেলিয়ান আর করস গরু। আচ্ছা তো আমরা এই গরুটা থেকে শুরু করি। এটা কোন জাতের গরু? এটা হলো অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান জাতের গরু। মাশাআল্লাহ গরুটার দেখতেও খুব বড় সড়ো। অস্ট্রেলিয়ান গরু, এটার দাঁত কয়টা? দাঁত হলো 4টা। 4 দাঁতের গরুটার ওজন কত হবে? 7 মন ওজন। 7 মন ওজন, দাম কত যাচ্ছেন? দাম চাই 1,30,000।
130,000 টাকা আপনারা এটা আস্কিং প্রাইস। আচ্ছা যদি এরকম হয় যে বার্গেনিং করে তাহলে মানে কত লাস্ট একদম শেষ কত হলে আপনি বিক্রি করবেন? 1,00,000 হলে আপনি এটা বিক্রি করবেন। আচ্ছা তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু? এটা হচ্ছে করজ গরু। আচ্ছা দেশি করজ গরু। আচ্ছা দেশাল করজ গরু। আর এটার দাঁত কয়টা? দুইটা দাঁত। ওজন কতটুকু হবে? 6 মণ ওজনের। গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাই 1,20,000। 1,20,000 চাচ্ছেন। আচ্ছা বিক্রি করবেন কত হলে? 90,000 হলে বিক্রি করবেন মামা। আচ্ছা এই গরুটার ওজন কত? 6 মণ। 6 মণ। দাঁত কয়টা? দুইটা। দুই দাঁতের এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাই 1,20,000। 1,20,000 চাচ্ছেন। আর বিক্রি করবেন কত হলে? 110,000 হইলে আপনি এটা বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে। তারপর যে গরুটা আমরা দেখব সেটা এটা কি কোন জাতের গরু? এইটাও করজ জাতের গরু। এটার দাঁত কয়টা? চার দাঁত। আচ্ছা চার দাঁতের গরু ওজন কত এটার? 5.5 মণ। 5.5 মণ ওজন। এটার দাম কত যাচ্ছেন? দাম চাই 1,15,000। 1,15,000। 1,15,000 বিক্রি করবেন কত হলে? 1,05,000 হলে আপনি এটা বিক্রি করে দিবেন। আচ্ছা তারপর যে আমরা গরুটা দেখছি এটা কোন জাতের গরু? অস্ট্রেলিয়ান জাতের গরুটা। এটার বয়স কত হবে? আচ্ছা এটা কোন জাতের গরু? অস্ট্রেলিয়ান জাতের গরু। এটার দাঁত কয়টা? দুই দাঁতের গরু। এটার ওজন কত? 5.5 মণ। এটারও 5.5 মণ ওজন। আচ্ছা এটা দাম চাচ্ছেন কত? 1,20,000 টাকা আপনি দাম চাচ্ছেন এবং বিক্রি করবেন 1,10,000 হলে। 1,10,000 হলে এই গরুটা আপনি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা তারপর যে গরুটা আমরা দেখতেছি এই গরুটা কোন জাতের? এটাও অস্ট্রেলিয়ান জাতের গরু। এটার কয় দাঁত? দুই দাঁত। ওজন কত? 5 মণ ওজন এটার। আচ্ছা 5 মণ ওজনের এই গরুটার দাম কত যাচ্ছে? 1,15,000। 1,15,000 চাচ্ছেন। 5 মণ ওজনের এই গরুটার দাম 1,00,000 হইলে বিক্রি করবেন। আচ্ছা তারপর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা কোন জাতের? হ্যাঁ এটা কোন জাতের গরু? এটা দেশাল জাতের গরু। আচ্ছা দেশাল এই গরুটার কয় দাঁত? চার দাঁত। এই গরুটার ওজন কত হবে? 4 মণ ওজন হবে। আচ্ছা 4 মণ ওজনের গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 95,000 টাকা 4 মণ ওজনের এই গরুটার। এটা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস। এমনি বিক্রি করবেন কত হলে? 85,000 হলে এটা বিক্রি করে দিবে। আচ্ছা যে দামগুলো চাচ্ছে এটা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস। আপনারা যদি এসে ডিরেক্টলি ওনার সাথে কথা বলেন তাহলে আরেকটু বার্গেনিং করে কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা তারপর যে গরুটা আমরা দেখছি সেই গরুটা কোন কোন জাতের? এটাও অস্ট্রেলিয়ান জাতের গরু। এটাও অস্ট্রেলিয়ান জাতের গরু। আচ্ছা এই গরুটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু। এটা দাঁত কয়টা? চার দাঁত। এটার ওজন কত? 5.5 মণ ওজন হবে এই গরুটার। এটার দাম কত চাচ্ছেন? 1,16,000 দাম চাচ্ছেন। এটা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস। আর 1,08,000 হলে এটা আপনারা বিক্রি করবেন। আচ্ছা এটার দাম হচ্ছে 1,16,000 টাকা ওনারা চাচ্ছে এবং বিক্রি করবে 1,08,000 হলে ওটা বিক্রি করে দেবে। এটার ওজন কত বললেন? 5.5 মণ। আচ্ছা ঠিক আছে। তারপর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা কোন জাতের? দেশাল। আচ্ছা দেশাল ক্রস জাতের গরু। এটার কয় দাঁত? এটা দুই দাঁত। দুই দাঁতের গরু। এটার ওজন কত? 4.5 মণ ওজনের। গোটার দাম কত চাচ্ছে? দাম চাই 1,10,000। 1,10,000 চাচ্ছে। আস্কিং প্রাইস হচ্ছে 1,10,000 টাকা।
আর এটা বিক্রি করবে হচ্ছে 190 হলে এই গরুটা বিক্রি করে দিবে। আচ্ছা তারপর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু? এইটাও হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু। এটার কয় দাঁত মামা? চার দাঁত। এই গরুটার বয়স চার দাঁত। এটার ওজন কত হবে? 4.5 মন ওজনের। এই গরুটার দাম কত যাচ্ছেন? ১১৫,০০০ আচ্ছা তারপর যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কোন জাতের? এটা দেশাল জাতের গরু। আচ্ছা দেশাল জাতের এই গরুটার বয়স কত, মানে কয় দাঁত? চার দাঁত। এই গরুটার বয়স ওজন কত হবে? 5.5 মন ওজন। এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাই 1,20,000। 1,20,000 চাচ্ছেন বিক্রি? 1,10,000 হলে এটা বিক্রি করে দিবেন। আচ্ছা তারপর যে গরুটা দেখতেছি এই গরুটা কোন জাতের? এটাও অস্ট্রেলিয়ান গরু। এটা অস্ট্রেলিয়ান জাতের গরু। এটার বয়স কত? চার দাঁত বয়স এটার। এটার ওজন কত? 5 মন ওজনের। গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাই 1,15,000। 1,15,000 আপনারা দাম চাচ্ছেন, বিক্রি করবেন কত হলে? 1,00,000 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা তারপর যে গরুটা দেখছি এটাও কি অস্ট্রেলিয়ান? আচ্ছা অস্ট্রেলিয়ান এই গরুটা, এটা একটু সাইড করেন, এই গরুটা একটু সাইড করেন। আচ্ছা অস্ট্রেলিয়ান জাতের এই গরুটার কয় দাঁত? চার দাঁত ওজন কতটুকু? 5.5 মন এই গরুটার ওজন। আচ্ছা চার দাঁত এই গরুটার বয়স 5.5 মন এই গরুটার ওজন। এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাই হলো 1,22,000। 1,22,000 টাকা দাম চাচ্ছে এবং এটা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস। কত হলে বিক্রি করবেন? 10,000। 1,10,000 হলে এই গরুটা আপনারা নিতে পারছেন। তারপরে যে গরুটা দেখছি আমরা এই গরুটার কোন জাতের? এটাও অস্ট্রেলিয়ান জাতের গরু। এটার ওজন কত হবে? 4.5 মন ওজনের। এই গরুটার দাঁত কয়টা? চারটা দাঁত। দাম কত চাচ্ছেন? দাম চাই 95,000 এটা দাম চাচ্ছেন। ওজন কত বললেন? 4.5 মন। 80 হলে ও আচ্ছা 80 হলে এই গরুটা আপনি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা তারপর যে গরুটা দেখতেছি এটাও অস্ট্রেলিয়ান। আচ্ছা এটাও অস্ট্রেলিয়ান জাতের গরু। আচ্ছা এটাও অস্ট্রেলিয়ান জাতের গরু। এটার বয়স কত? চার দাঁত এটার বয়স। এটার ওজন কত হবে? 4.5 মন। আচ্ছা 4.5 মন ওজনের গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাই 1,10,000। 1,10,000 চাচ্ছেন। 1,10,000 কত হলে বিক্রি করবেন? 95,000 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ মামা। মামা আসসালামু আলাইকুম, কোথেকে আসছেন মামা? মানিকগঞ্জ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা গরুই নিয়ে আসছেন। কুরবানির জন্যই আসছেন? আচ্ছা কুরবানির জন্য আসছেন। এই দুইটা গরু আপনার কি জাতের গরু? এটা বলদ। আচ্ছা দেশি বলদ। আচ্ছা কিনে পরে বাসায় পালছেন। আচ্ছা এটার কয় দাঁত? কয় দাঁত এটা? আট দাঁত। ওজন কত এই দুইটার? 10 মন। 5 মন করে দুইটার ওজন 10 মন। আচ্ছা দুইটারই কি ছয়টা করে দাঁত? না আটটা করে দাঁত। আচ্ছা দুইটারই 5 মন করে ওজন। আচ্ছা কত চাচ্ছেন আপনি? 2,50,000 টাকা চাচ্ছেন জোড়া। বিক্রি করবেন কত হলে? মানে আপনি একদম লাস্ট কত হলে বিক্রি করবেন? আপনার একটা নির্দিষ্ট ইয়ে আছে না যে আমার এই হইলে? নির্দিষ্ট আছে, ঠিক আছে, আমি যদি ওইটা না পাই তাহলে কেমনি বেশ? আচ্ছা মানে ওইটা না পাইলে আপনি বিক্রি করবেন না, নিয়ে যাবেন? আচ্ছা বিক্রি করবেন?
ও লাস্ট 2,40,000 হলে আপনি এটা বিক্রি করবেন। আচ্ছা ধন্যবাদ মামা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।